14,000 টাকার বাজেটে জুলাই মাসে সেরা ফোন কোনটি আজকে আমরা সেটা নির্বাচন করব। আমি তিন চারটা ফোন সামনে রেখেছি আপনাদের, স্যামফোনি, স্যামসাং, রিয়েলমি, শাওমি, রেডমি। তো চলুন বিস্তারিত দেখে নেই। প্রথমে যে স্যামসাং গ্যালাক্সি A03 ফোনটি আছে, এই ফোনটির সবচেয়ে খারাপ দিক হলো চিপসেট ইউনিসকের ইউজ করেছে এবং এটা একটা লো পাওয়ারের, এবং আর একটা ব্যাপার হলো এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। তো আমরা এই ফোনটি কখনোই কিনবো না এই 14,000 বাজেটে। এরপর আছে রিয়েলমি ব্র্যান্ডের C31। এই ফোনটিতে ব্যাক ক্যামেরায় অনেক কম দেওয়া হয়েছে, মাত্র 13 মেগাপিক্সেল, এবং চিপসেট হিসেবে ইউনিসক ইউজ করেছে যা স্যামসাংয়ের তুলনায় কিছুটা ফাস্ট কিন্তু বেশি ই না, এবং কোনো USB টাইপ সি চার্জিং নেই, নর্মাল সেই মাইক্রো USB, সেজন্য এটাও চয়েসে হচ্ছে না আমাদের। এরপর রয়েছে আমাদের দেশি ব্র্যান্ডের সিম্ফনি হেলিও 30। এটার ডিজাইন লুকটা বেশ স্টাইলিশ, লেদার ব্যাক প্যানেল আপনাকে আকর্ষিত করবে, এখানে ক্যামেরাগুলো খুব সুন্দরভাবে আছে। কিন্তু ক্যামেরা রয়েছে এখানে ফ্রন্ট ক্যামেরায় দেখুন 5 হোল, এটা আপনার পছন্দ হতে পারে, 16 মেগাপিক্সেলের, এবং অন্য কোনো বাজেটে 16 মেগাপিক্সেল নেই। এবং ব্যাক ক্যামেরায় 48 মেগাপিক্সেল রয়েছে, এখানে 6 GB র্যাম দেওয়া হয়েছে এই প্রাইসে, কিন্তু এখানে চিপসেট হিসেবে ইউজ করেছে হিলিও P70, যেটা একটা 2018 সালের পুরাতন প্রসেসর। তো আপনার ভেবে দেখতে পারেন এটা নেবেন কি নেবেন না। তো আমাদের বেস্ট ফোন এবার রেডমি 10C, যেটা স্ন্যাপড্রাগন 680 ইউজ করা হয়েছে, এবং এটার প্রাইস 14,199 টাকা 464, যেটা 14,000 একটা বেস্ট ফোন। 680 যে 6 ন্যানোমিটার প্রসেসরটি ইউজ করা হয়েছে, যেটা এই বাজেটে কোনো ফোনেই নেই, অন্যান্য ফোনের জি প্রসেসি হেলিও এবং খুবই নিম্নমানের প্রসেসর ব্যবহার করেছে, যেটা যে টাইগার ইউনিসকের সে কত বেশি ফাস্ট মানের একটা প্রসেসর আপনারা পাচ্ছেন। তো প্রসেসরই একটা ফোনের মেন যেটা কাঠামো এই ফোনকে সচল রাখে। তো রেডমি 10C একটা বেস্ট ফোন, বেস্ট প্রসেসর ইউজ করা হয়েছে। এই ফোনে আরও রয়েছে 15 মেগাপিক্সেলের বেস্ট ক্যামেরা, কিন্তু এখানে সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল কম দেওয়া হয়েছে, এটা খুবই বেমানান, তবে মোটামুটি ভালো। এই ফোনে ব্যাটারি দেওয়া আছে 5000 mAh, যেটা ফোনটাকে একটু লাইট লো ওয়েট করবে। অনেক সময় 6000 mAh ব্যাটারি দিলে ফোনটা একটু ভারী হয়ে যায়, তবে অনেকে পছন্দ 6000 mAh ব্যাটারি দিতে পারতো এই বাজেটে। এখানে স্টোরেজ টাইপ যেটা 64 GB, সেটা EFS 2.2 ইউজ করেছে, যেটা EMMC-র তুলনায় অনেক ফাস্ট, যেটা এই বাজেটে অনেকে শুধু EMMC দেয় কিন্তু এখানে 2.2 দেওয়া হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। ফিঙ্গারপ্রিন্টটা ব্যাক মাউন্টে দেওয়া হয়েছে, যেটা একটা লো হয়ে যাচ্ছে, এখন বেশিরভাগই সাইড মাউন্টেন হয়, তো এটা একটা ব্যাক সাইড। তো তুলনাগুলো আমরা দেখি, স্যামসাং একদম নিচে পড়ে যায়, রিয়েলমি একটু উপরে, স্যামসাং আর একটু উপরে, এবং রেডমি সবার উপরে রয়েছে। রেডমিতে রয়েছে বিগ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এবং স্ন্যাপড্রাগন যেটা বেস্ট একটা প্রসেসর দেওয়া হয়েছে। আজকের উইনার আমাদের রেডমি 10C, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন 464 ভ্যারিয়েন্ট 14,199 টাকা, এবং যদি 128 GB ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে আপনাকে 1,000 টাকা বেশি গুনতে হবে। তো আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে আমি আরও তৈরি করব। তো আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন।